দর্শক, রাজনীতির প্রসঙ্গ নিয়ে আবার আপনাদের সামনে হাজির হলাম। আগামী 29শে জানুয়ারি রাজশাহীতে সমাবেশ হবে আওয়ামী লীগের। সেই জন্য অন্তত দুজন নেতা ঘোষণা দিয়েছেন, এই যে দেখেন, যে আওয়ামী লীগের সমাবেশে যোগ দিতে ট্রেন ভাড়া করলেন এমপি মিল্লাত। দর্শক দেখেন, দেখলেন নিশ্চয়ই মিল্লাত। আচ্ছা, আরেকটি খবর হলো আওয়ামী লীগের রাজশাহী বিভাগীয় সমাবেশে নাটোর থেকে ছাড়বে বিশেষ ট্রেন, এটা ঘোষণা দিয়েছেন পলক, মন্ত্রী পলক। এটা হাবিবে নবী মিল্লাত তিনি বলেছেন, সিরাজগঞ্জের এমপি। সিরাজগঞ্জ থেকে তিনি 15টি বগির একটি বিশেষ ট্রেন ভাড়া করেছেন, সিরাজগঞ্জ থেকে যাবেন হচ্ছে রাজশাহীর আওয়ামী লীগের সমাবেশে যোগ দিতে, যেটি 29শে জানুয়ারি অনুষ্ঠিত হবে। আবার নাটোর থেকে মন্ত্রী পলক তিনিও যাবেন যোগ দিতে, কোনো সমস্যা নেই। কিন্তু পাশাপাশি আপনাদের নিশ্চয়ই মনে আছে, গত 1 ডিসেম্বর রাজশাহীতে আরেকটি দলের সমাবেশ ছিল। আচ্ছা, সেই সমাবেশের আমি যদি খবরগুলি আপনারা দেখেন, সেখানে দেখেন কি ছিল সেদিন, এই দেখেন আজকের পত্রিকা, বিএনপির সমাবেশ রাজশাহী বিভাগে চলছে অনির্দিষ্টকালে ধর্মঘট, এই যে দেখেন, এই যে আজকের পত্রিকা। আচ্ছা, আজকের পত্রিকা যদি আপনাদের নিয়ে বিশ্বাস করতে কষ্ট হয়, তাহলে আমি আরেকটা পত্রিকা দেখাই, সেটি হচ্ছে বাংলা ট্রিবিউন। এই দুটোই কিন্তু এই সরকারের আমলেই প্রতিষ্ঠিত বা জন্ম নিয়েছে। এই বাংলা ট্রিবিউনে কি বলছে, বিএনপি সমাবেশ রাজশাহীতে পরিবহন ধর্মঘটে মানুষের দুর্ভোগ, এই যে দেখেন। দর্শক, আমি কি কারণে এই খবরগুলো সামনে আনলাম, হাবিবুল নবী মিল্লাত তার খবরটি আপনাদেরকে দেখালাম, চমৎকার মানুষ, আমি ব্যক্তিগতভাবে খুবই শ্রদ্ধা করি। আর পলক তো আমার হলো বন্ধুর ছোট ভাই, এখন মন্ত্রী, বড় মন্ত্রী, তাকেও খুবই স্নেহ করি, আমাদের তাদের ব্যাপারে কোনো সমস্যা নেই। এবং হাবিবুল নবী মিল্লাত ট্রেন ভাড়া করে রাজশাহী থেকে যাবেন, আবার বিশেষ ট্রেন চালু থাকবে ওই নাটোর থেকে, সবই ঠিক আছে। কিন্তু কথা হলো, যখনই কি পাশাপাশি আমরা বিএনপির সমাবেশগুলো দেখি, গত 10টা সমাবেশ, আচ্ছা বলেন তো, সম্ভবত কুমিল্লাটা বাদ দিলে বাকি 9টি সমাবেশ নিয়ে কী হলো? শেষ পর্যায়ে তো 10ই ডিসেম্বর নিয়ে যে ঘটনা ঘটলো, তাতে বিএনপির মহাসচিব, যিনি এখন বিএনপির মানে একদম শীর্ষ কমান্ড, যিনি প্রকাশ্যে আছেন এখনো, তাকে সহ মির্জা আব্বাস, তারপরে এনি, আব্দুল সালাম, রুহুল কবির রিজভী সহ প্রায় 500 নেতাকর্মীকে কারাগারে ঢুকানো হলো এবং লঙ্কা কাণ্ড বাঁধানো হলো বিএনপি অফিসের সামনে। শেষ পর্যন্ত সেই সমাবেশ করতেই দিল না পুলিশ, তাদেরকে করতে হলো গোলাপবাগে, যেটা ঢাকা থেকে একটু দূরে। এবং এই ঢাকা সমাবেশ সহ প্রতিটি সমাবেশ, যেখানেই সমাবেশ ডেকেছে সেখানেই পরিবহন ধর্মঘট, যোগাযোগ বিচ্ছিন্ন। এবং সেখানে পথে পথে যাওয়ার পথে কত বিএনপি নেতা কর্মীরা শুধু হামলার শিকার হয়নি, ওই হামলার পর তাদের নামে আবার মামলা, তারপরে তাদেরকে গ্রেপ্তার, এবং আগের দিন রাতে বাড়িতে বাড়িতে এমনকি মানে মারা গেছে, এই ফরিদপুরের একটা ঘটনা নিশ্চয়ই দেখেছেন, কয়েক বছর আগে মারা গেছে বিএনপির ওই নেতা, সে নেতার বাড়িতেও এসে হাজির, বিদেশে আছে নেতা তার বাড়িতে এসে হাজির, একেবারে মানে তুল কালাম গুণ কাণ্ড। মনে হচ্ছিল যেন এই সমাবেশগুলো যদি শান্তিপূর্ণভাবে হয় তাহলে মনে হয় সরকারের পতন সাথে সাথে হয়ে যাবে, অথচ এটা আন্দোলনের কর্মসূচি ছিল না। তারা আন্দোলনকে সামনে রেখে তাদের যে দাবি দেওয়া, অর্থাৎ নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনের দাবিতে, তারা এই বিষয়টি পাবলিকলি আনতে চাচ্ছে। অনেকদিন তারা তো ঘরের মধ্যেই ছিল,
কোনো সভা সমাবেশ করতে দেওয়া হচ্ছিল না। তারপরে সেকশন আসার পর একটু রিল্যাক্স হয়েছে বিরোধী দলের কার্যক্রম, তো সেই সুযোগটা নিয়ে হয়তো তারা কর্মসূচি ডিক্লেয়ার করেছে। এবং পশ্চিমারা এখনও বলছে যে নির্বাচনকে সামনে রেখে এখনই সব দলের জন্য সভা সমাবেশ উন্মুক্ত রাখতে হবে এবং শক্তি প্রয়োগ করা যাবে না বিরোধী দলের উপর। কিন্তু কি হলো, কয়েকদিন আগে দেখলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে প্রায় 1,500 মামলায় আসামি করা হয়েছে 72,000। এই 72,000 নেতাকর্মী আপনারা কি মনে করেন যে তারা শান্তিতে ঘুমাতে পারছে? বাড়িতে কেউ বাড়িতে নেই। আমি পথে ঘাটে ঢাকায় চলতে ফিরতে অনেক সাথে দেখা হয়, মানে দেখা হয় মানে আমি চিনি না, তারা হয়তো এসে সালাম দিয়ে বলে ভাই আমি বিএনপির কর্মী বা অমুক সংগঠন নেতা, তো ভাই এখানে কেন? কয় ভাই থাকতে পারি না তো এলাকায়, পুলিশ হানা দেয়। এই হলো অবস্থার মধ্যে দিয়ে বিরোধী দলের কার্যক্রম এবং সমাবেশকে ঘিরে হচ্ছে সমস্ত রকম নৌ ধর্মঘট, পরিবহন ধর্মঘট, তারপরে যত রকম সংযোগ বিচ্ছিন্ন করার মধ্যে দিয়ে তাদেরকে সমাবেশ করতে হয়েছে। এই জন্যই দেখেন, আবারও বলি যে এই যে বলা হয় যে দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না, এগুলো তারই নমুনা। এখন তো দলীয় সরকার, তো আপনি যখন কি রাজনৈতিক কার্যক্রম একটা দলের জন্য বাধাহীন, সমস্ত সুযোগ সুবিধা নিয়ে সবাই আসতে পারছে, সেগুলো একদম উৎসব মুখর পরিবেশে হচ্ছে, দলে বলে স্কুল কলেজের শিক্ষার্থীকে শুরু করে সবাইকে মোটামুটি সরকারি বেসরকারি অফিস আদালতগুলোর স্টাফদেরকে একদম রীতিমতো বাধ্য করা হচ্ছে সেই সমাবেশে থাকার জন্য, যাতে বিশাল বিশাল সমাবেশ দেখানো হয়। এবং খরচগুলো দেখবেন যে অনেক খরচ হচ্ছে সরকারি কোষাগার থেকেও চলে যাচ্ছে, সেখানে কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে বিরোধী দলকে সেই সুযোগ দেওয়া হবে না, তারা তাদের মতন করে সমাবেশ করবে কিন্তু করতে দেওয়া হবে না। তাহলে দলীয় সরকারের অধীনে নির্বাচন কি সুষ্ঠু নিরপেক্ষ হবে? এখনও পর্যন্ত যে রাষ্ট্রীয় টেলিভিশন যে বিটিভিতে বিরোধী দলের কোনো অনুষ্ঠান দেখেন? দেখেন না। এবং এটা কি নির্বাচনের প্রাক্কালে খুলবে বিরোধী দলের জন্য? না, খুলবে না। 2018 সালে দেখেন, শুধু 2018 সালে বিটিভি বলবো না, বেসরকারি টেলিভিশন পর্যন্ত বিরোধী দলের নির্বাচনী প্রচারণার খবর বা অ্যাড বিজ্ঞাপন কোনো কিছু চালাতে পারেনি। আমি নিজে সাক্ষী, আমি নিজে বাংলা ভিশনের নিউজের হেড ছিলাম, আমি জানি। বদিউল আলম মজুমদার সাহেব একটা বলছিলেন যে প্রার্থীদের পরিচিতিমূলক একটা দিবে, কত তদবির করলেন উনি, চেষ্টা করলেন, আমি বললাম যে সরি কর্তৃপক্ষ অনুমতি দিচ্ছে না, পারবো না। একটা নিরীহ তারা তাদের কার্যক্রম প্রার্থীদের পরিচিতি দিয়ে একটা চাইছিল যে একটা অ্যাডের মতন করে তারা টাকাও দিতে চেয়েছিল সুজন থেকে হ্রাসকৃত মূল্যে, কিন্তু বাংলা ভিশন পারেনি। পারেনি মানে কি, এখন বলবেন কি সরকার কি না করেছে? না করেনি, কিন্তু ওটা করলে যে অলিখিতভাবে যে পরিস্থিতিটা তৈরি হতো সেটা তো সামাল দিতে পারতো না বাংলা ভিশন কর্তৃপক্ষ। সেখানে আমি নিজে থেকেই বলেছি বদি ভাই মাপ চাই, এটা সম্ভব না। তারপর আমি কথা বলেছিলাম, তারাও বলেছে যে অ্যাভয়েড করতে পারি নাই। আর সমস্ত জায়গায় দেখবেন যে বেসরকারি টেলিভিশনগুলো এমনভাবে জরিপের নাম করে এমন সব রিপোর্ট করছিল যে সেখানেই পাস, মানে আওয়ামী লীগ, ওই বিএনপি হয়তো হাতে গোনা কিছু সিট ছিল 40-50টা, কিন্তু পরে যে আসল নির্বাচন যখন হলো সেই নির্বাচনে বিএনপি দেখা গেল যে টেলিভিশনগুলো একটু চেষ্টা করেছে কিছু আসন দেওয়ার জন্য, অন্তত 50-60টা যাতে আসন পায়, কিন্তু প্রকৃত নির্বাচনে বিএনপি একেবারে শোচনীয়ভাবে হেরেছে 2018 সালে। এখন সেই নির্বাচনটা কি প্রকৃত নাকি নকল, এটা আমি আর বললাম না, বহু বলেছি আর বলতে চাই না। তো এই হলো অবস্থা। আসলে এইসব ঘটনা দিয়ে প্রমাণ হচ্ছে যে আসলেই মানে দল যদি ক্ষমতায় থাকে, সেই দলের যেই ব্যবস্থাপনায় সকল সুযোগ সুবিধা সব কিছু একপক্ষীয়ভাবে চলবে, ক্ষমতাসীনদের পক্ষেই থাকবে, বিরোধী পক্ষে থাকবে না। দেখেন তত্ত্বাবধায়ক সরকার আমলে এর আগে নির্বাচন হয়েছে, দুই পক্ষে প্রচার প্রচারণায় সকল সুযোগ সুবিধা, এমনকি মূল নেত্রীরা SSF-এর তারা ইয়েও পেয়েছে, নিরাপত্তা সুবিধাও পেয়েছে, কিন্তু এখন কি 2014-18 এবং এইভাবে যদি চলতে থাকে তাহলে 2024-এর জানুয়ারি নির্বাচনটা কী হতে পারে দর্শক আপনারাই অনুমান করুন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।